পদ্মা সেতুর এক্সপ্রেস ওয়েতে মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে 14 যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ তথ্যমতে 17 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে 30 জন। ঘটনার সময় ওই বাসে ছিলেন আনোয়ারা বেগম এবং তার শিশু সন্তান সাজ্জাদ। তারা দুজনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে সেই দুর্ঘটনার বর্ণনা দিলেন দ্বিতীয় জীবন পাওয়া আনোয়ারা বেগম। তিনি বলেন, হঠাৎ কি যে হয়ে উঠল বুঝতেই পারছিলাম না। মনে হলো মাথায় আসমান ভেঙে পড়তেছে। ছেলেকে বুকে ঝরিয়ে রেখে আল্লাহর নাম ডাকছিলাম, মুহূর্তের মধ্যেই সব ঘটে গেল। উদ্ধারের পর অনেকটা ঘোরের মধ্যে ছিলেন আনোয়ারা। কিছুক্ষণ পর ঘটনার ভয়াবহতা দেখে আঁতকে উঠলেন এবং সন্তানকে জড়িয়ে ধরলেন তিনি। বারবার আল্লাহকে ডাকছিলেন এবং আল্লাহর নিকট শুক্রিয়া জানাচ্ছিলেন তিনি। গুড় কাটলে নিজের পরিচয় দেন আনোয়ারা। জানান, বাগেরহাট মোল্লার হাট থেকে বাসে ওঠেন তিনি। আনোয়ারা ওই এলাকার গারফাগফা গ্রামের তাহিম মোল্লার স্ত্রী। আনোয়ারা বেগম বলেন, এক্সপ্রেসওয়েতে গাড়িটি বেশ দ্রুত গতিতে চলছিল। কিছুক্ষণ পরেই পদ্মা সেতু, এমন আলোচনা করছিল যাত্রীরা। হঠাৎ করেই গাড়িটি রাস্তা থেকে লাফিয়ে নিচে পড়ে যাচ্ছিল। এ সময় শুধু সন্তানকেই জড়িয়ে রেখেছিলাম। তিনি বলেন, বাগেরহাটের মোল্লার হাট থেকে ভোর ছয়টায় গাড়িতে উঠি ঢাকার ধানমন্ডি বড়বোনের বাসায় যাচ্ছিলাম। দুর্ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তে মনে হয় জ্ঞান ছিল না। গাড়ির মধ্য থেকে কে বা কারা বের করে আনছেন তা মনে নাই। স্বপ্নের মতোই মনে হচ্ছিল এখনও। এদিকে খবর পেয়ে আনোয়ারার পরিবারের সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। এখন আর ঢাকার বোনের বাসায় যাবেন না, পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরে যাবেন বলে জানিয়েছেন তিনি। আনোয়ারা বেগমের ছেলে সাজ্জাদকে প্রশ্ন করা হলে সে বলে, আমি কিছুই বুঝতে পারি নাই, মায়ের কোলে ছিলাম। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।